স্টুডেন্ট হচ্ছে সেরা একদম মাস পিপলও, তারাও বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারে। পরামর্শ দিলেই যে গ্রহণ করলে তো না, পরামর্শ দিলেই তো বুঝতে পারবো যে আমরা কে কি বলছে, কোথায় কি আছে। উন্মুক্ত করেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত ময়দানে পরামর্শ চেয়েছেন, যেমন উহুদের যুদ্ধ কোথায় করবে, ডাইরেক্ট মসজিদে বসে ফ্লোরের মধ্যে ছেড়ে দিয়েছেন, ফ্লোরে ডিসকাশন করেছেন। হ্যাঁ, তাহলে তো জনগণের ওর সবার সবার মতামত নিয়েছেন, একদম ফ্লোরে মসজিদে বসে তারা মুসল্লি ছিল, হ্যাঁ সবাই মিলে কথা বলছে, যেদিকে এক প্রকার তিনি কথা শোনার পরে সিদ্ধান্ত দিয়ে দিলেন। হ্যাঁ, সিদ্ধান্ত দেওয়ার পর কিন্তু আর কোনো কথা নেই, তবে উহুদের যুদ্ধের সময় সিদ্ধান্ত দেওয়ার পরও মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার নেতৃত্বে 300 বাহিনী কেটে পড়ছে। ঠিক আছে, যদি প্রশ্ন এরকম আসে লিখবা, সুরার বিষয় গুরুত্ব, সুরার রাসূল কিভাবে হয়েছে, কোরআনের কোন আয়াত দ্বারা সমর্থিত, তারপরে চার খলিফা মোটামুটি কিভাবে সুরা করেছেন, এবং এই সুরাটা আধুনিক যে ডেমোক্রেটিক সিস্টেম আছে সেটার সাথে মিল আছে কিনা বা কতটুকু মিল আছে। নেক্সট কোশ্চেনটা পড়ে দেখি, যে কি হচ্ছে না ত্রিপলি বিসেকশন পড়ো। হ্যালো, তোমরা আসো নাকি চলে গেছো সবাই আমাকে ফেলে? আছি স্যার। তো বলো না ত্রিপলি কি হতো, দিলাম তো বলো ত্রিপলি বলো, নেক্সট কোশ্চেনটা কি? আমরা তো এখন কোশ্চেন যেটা আলোচনা করবো সেটা সুরা নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ কল্ড অ্যাজ দ্য সেভিয়ার অফ ইসলাম, এক্সপ্লেইন। এটা বিভিন্ন ভাবে আসতে পারে, এটা আসতে পারে তোমরা আবু বকরের অবদান আলোচনা করো, হ্যাঁ অথবা কন্ট্রিবিউশনস, অথবা এটা আসতে পারে এই সেভিয়ার অফ ইসলাম এরকম নাম দিয়ে আসতে, অথবা বলতে পারে রিদ্দার যুদ্ধ কি, কেন রিদ্দার যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধের কিভাবে দমন করেছেন, তিনভাবে আসতে পারে। আমি রিদ্দা থেকে শুরু করি। রিদ্দা, এটাকে ইংলিশে বলা হয় অ্যাপোস্টেসি মুভমেন্ট। হ্যাঁ, রিদ্দা শব্দের অর্থ হচ্ছে যে মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম ত্যাগ করা। এখন ইসলাম ত্যাগ এবং বিদ্রোহ দুইটাকে মিলে রিদ্দা বলা হয়। এখন সেই বিষয়গুলো কেন হয়েছিল, কেন হয়েছিল, হ্যাঁ তোমরা পালা পালা লিখতে পারো। একটা হচ্ছে সেই রিদ্দা ওয়ারটা, ওয়ার গুলো হয়েছিল মূলত কিছু মানুষ বন্ড নবী দাবি করেছে, আর কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করেছে, আর কিছু মানুষ আবু বকরকে মেনে নিতে পারতেছে না। এখন এই সমস্ত হয় রোমান বা পারস্য সাম্রাজ্যের, যেহেতু তারা দেখতেছে যে মক্কা মদিনা মিলে এগিয়ে যাচ্ছে মুসলমানদের নবী, যে সৈন্যবাহিনী তৈরি করছে মক্কা বিজয়ের পরে প্রায় লাখখানিক সৈন্যবাহিনী হয়ে গেছে এদের, এখন করতে পারবে না, সুতরাং এদেরকে মুসলমানদের মধ্যে মুসলমানদের ইসলামকে ধ্বংস করার জন্য বিশেষ করে ইহুদিরা একটা চক্রান্ত করেছে বলে অনেকেই মনে করেছে। আবার কেউ কেউ বলছে যে না, আসলে এগুলো হচ্ছে মূলত কতগুলো বুত্রি মানুষ, তারা দেখতেছে যে এখন নবী দাবি করলে মনে হয় সবচেয়ে বড় নেতা হওয়া যায়, যেমন মোহাম্মদ, উনি তো আসলে মূলত নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ রাজার হালতে ছিলেন। হ্যাঁ, যাই হোক, আমরাও এখন রাজার হালতে থাকতে চাই, এটা আমাদের পুত্রের মধ্যে, আমি আগে আমাদের ফ্যামিলি আগে থেকে নেতৃত্ব দিয়েছে, এখন আমাকে নেতৃত্ব দিতে হবে। এখন আমি তো নেতা দিলে মানবে না, যদি আমি যদি বলি যে নবী তাহলে আমাকে অনেকে মেনে নেবে। হ্যাঁ, মোহাম্মদ যেভাবে নবী হয়েছিল আমি সেভাবে নবী, তারা জাস্ট ওইটা একটা পার্থিব স্বার্থে তারা এ সমস্ত কাজগুলো করছে বলে অনেক ঐতিহাসিকে বলেছে। এই দুইটা হচ্ছে মূল কারণ, হ্যাঁ আর কোনো কারণ নেই, আরো কারণ থাকতে পারে সেটা তোমরা বানা লিখতে পারো, অসুবিধা নেই। এই দুইটা কারণে মূলত এই সমস্ত ভণ্ড নবী, তারপর যাকাত অস্বীকারী এবং আবু বকরকে মেনে নিচ্ছে না, এ ধরনের বিভিন্ন দলের গোত্রের আবির্ভাব হয়েছে, এটা একটা বিষয়।
এরপরে আমরা বলবো যে এই সমস্ত গুলো দমন কিভাবে করলেন, অ্যাপোস্টেসি মুভমেন্ট গুলো বা রিদ্দার যুদ্ধে কিভাবে দমন করলেন, অবক করে দাঁড়ানো। সেখানে তোমার হযরত খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এই যে তোলাইহা, তারপরে আসওয়াদ আনসি, মুসাইলামা, এগুলো ওই যে একটা পরশিট দেওয়া হয়েছে না ওই যে ইসলামিয়াতের, ওখানে সুন্দর করে দেওয়া আছে সংক্ষেপে। এবং আরো অন্যান্য তোমাদের যেগুলো উইকিপিডিয়াতে তোমরা দেখতে পারবা, সমস্যা নেই। এবং তোমাদের একটা পিডিএফ বইও দেওয়া আছে, আমি ওই ইসলামিয়াত লেভেলের একটা সাইট দিলাম যে ওখানে মোটামুটি সংক্ষিপ্ত সুন্দর করে দেওয়া আছে, ওটাকে তোমরা প্রাইম ধরে আরো অন্যান্য সিট গুলো দেখতে পারো, কিন্তু ওটা দিয়ে হলেও মোটামুটি হবে। এই জন্য তোমরা ওটা ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারো, ওইটা ওখানে সুন্দর করে দেওয়া আছে। এটা তাহলে এটা একটু উত্তর হয়ে গেল রিদ্দার যুদ্ধ। এখন যে প্রশ্ন আছে সেভিয়ার অফ ইসলাম কেন বলা হয়, তো একই একই আনসার, তবে একটু ভিন্ন রকম করে দিতে হবে। কিভাবে? ওনার কিছু রসুলের যুগের অবদান তুলে ধরতে হবে, এগুলো কিন্তু ওই ইসলামের সেক্ট গুলোতে আছে, সেক্টরতে আছে, যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলের বন্ধু ছিলেন, ব্যবসায়ী ছিলেন, মানুষকে দান করতেন, বিভিন্ন যুদ্ধে দান করেছেন, রসুলকে বিভিন্ন সময় সঙ্গ দিয়েছেন, হ্যাঁ, সেই হিজরতের সময় সঙ্গ দিয়েছেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয়গুলো রসুল ইসলামকে বিশ্বাস করেছেন বিনা প্রশ্নে বিনা বাক্যে, যেন তাকে সিদ্দিক বলা হয়। এই কথাগুলো তোমরা লিখবা সংক্ষেপে, বেশি বেশি না। মূল যে ওনারা কথা এগুলো আমি সেভিয়ারে অবশ্যই আসবে এবং এটা বেশি করে আসবে। ওই যেগুলো এখন বলছি এগুলো সংক্ষিপ্ত ভাবে লিখে এবার ওই রিদ্দার যুদ্ধ যেগুলো তোমরা কিছুক্ষণ আগে লিখ বলছিলাম ওই পুরো বিষয়টা তুলে ধরবা। এরপরে আরো একটা বিষয় যোগ করবা, কম্পাইলেশন অফ দ্য হোলি কোরআন, কোরআন যে তিনি কম্পাইল করেছেন, এটাও এটা কিন্তু সেভিয়ার অফ ইসলামের একটা কারণ। আবার এই যে রিদ্দার যুদ্ধ, এটাও এগুলো এগুলো কারণ, বন্ডনবী, যে রিফিউজাল অফ জাকাত, এগুলো সবগুলো মিলে লিখবা। তাহলে তাহলে সেভিয়ার অফ ইসলাম কেন বলা হয়, ওনার এই সমস্ত অবদানগুলোর কারণে বলা হয়, ঠিক আছে? এখন যদি পরীক্ষায় আসে শুধুমাত্র কিছু আসলো না, আসলো তো ওনার অবদানগুলো লেখো, এরকমই আসলো, তাহলে ওনার খেলাফতের আগের অবদানও লিখতে হবে, খেলাফতের পরের অবদানও লিখতে হবে। খেলাফতের আগের অবদান হচ্ছে এগুলা, হ্যাঁ, যেগুলো ওই যে দাস দাসদেরকে উনি কিনে স্বাধীন করে দিয়েছেন, রসুলকে সাহায্য করেছেন, বিপদ মুসিবতে ছিলেন, তারপরে হিজরতের সঙ্গে ছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন যুদ্ধে দান করেছেন, এই বিষয়গুলো। এবং খেলাফতের পরের বিষয়গুলো রিদ্দার যুদ্ধ আবার আসবে অ্যাচিভমেন্টের মধ্যে, আবার কম্পারেশন অফ দ্য হোলি কোরআন আসবে। আবু বকর নিয়ে প্রশ্নটা বুঝছো, প্রশ্নটা কিভাবে লিখবা? মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। এবার হচ্ছে ওয়াই উমর ওয়াজ কল্ড ইজ দ্য ফাদার অফ মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন, এরকম আসতে পারে, অথবা বলা হতে পারে ওমরের অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করো, অথবা বলা হতে পারে ওমরের এক্সপানশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করো। এক্সপানশন একটা শব্দ আসতে যোগ করতে পারে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে আবার গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে ওমরের অ্যাডমিনিস্ট্রেশনটা, হ্যাঁ, ওমরের অ্যাডমিনিস্ট্রেশনটা একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, ওমরকে কেন ফাদার অফ মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়, যেহেতু ওমরের অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল আধুনিক বিশ্বের বর্তমান যে ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে যে পদ্ধতিগুলো সেটা অনেকটা ইন্সপায়ার্ড বাই বা অরিজিনেটেড বাই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কিভাবে সেটা আমরা বলছি। যেমন তিনি মনে করো ডিসেন্ট্রালাইজেশন করেছেন, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করেছেন, যে প্রভিন্স করেছে প্রভিন্সের আন্ডারে অনেকগুলো কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন, গভর্নর, তারপরে জাজ, পুলিশ অফিসার নিরাপত্তার জন্য, তারপরে রেভিনিউ কালেক্টর, তারপরে এরকম বিভিন্ন রকম তিনি এগুলো করেছেন, এগুলোর মাধ্যমে তিনি ক্ষমতাকে একটু বিকেন্দ্রীকরণ করেছেন। এটা তো বর্তমান আধুনিক বিশ্বে এখন এটা অন্যান্য খলিফাও করেছিলেন, কিন্তু ওমর সবচেয়ে বেশি সিস্টেমেটিক ওয়েতে করেছেন, হ্যাঁ, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা অফিস তিনি প্রতিষ্ঠা করেছেন। তারপরে তিনি বাইতুল মাল, যে পাবলিক রেভিনিউ, পাবলিক ট্রেজারি, এটাকে কনস্ট্রাক্ট করেছেন, এবং প্রত্যেকটা তোমার ইনকাম সোর্স গুলো নিয়ে আলাদা আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করেছে, যেমন জাকাত নিয়ে একটা, ফাই নিয়ে একটা, গনিমত নিয়ে একটা, হ্যাঁ, তারপরে সেটার একটা রাজধানীতে একটা বিশাল সচিবালয় মদিনার মধ্যে করেছেন আলাদা আলাদা বিভাগ করে, আবার গভর্নররাও আলাদা আলাদা করে তুলে তুলে সেগুলো আলাদা আলাদা করে দিচ্ছে, এবং এগুলো হিসাব রাখতেছে কোনটা কয় তারিখ কিভাবে দিচ্ছে, কাগজ মেনটেন করতেছে। এটা আধুনিক বিষয়, এটা আরব দেশে কোনো লোকেরা কোনোদিন দেখে না, এটা, হ্যাঁ,
যে আবার হিসাব পত্র রাখার জন্য তারিখ দিতে হবে, তারিখে একটা সন দিতে হবে। এখন মুসলমানরা চিন্তায় পড়ে গেলো যে সন কিভাবে লিখবে, নাকি খ্রিস্টানদের সন ব্যবহার করবে নাকি নিজস্ব একটা সন ব্যবহার করবে, এটা নিয়ে পরামর্শ সবাই বসছে। সবাই বলছে কেউ রসুলের জন্মের সময় থেকে গণনা করার জন্য, কেউ রসুলের নবী হওয়ার পর থেকে, কেউ বলছে হিজরতের পর থেকে, হিজরতের পর থেকে গণনা করাটাকে তিনি সবচেয়ে বেশি যুক্তি করলেন। এরপর উনি হিজরি সাল চালু করলেন। আচ্ছা সাল কেন চালু করতে হবে? সাল চালু করতে হচ্ছে যে ওই সাতটিবিক যে সমস্ত দলিলপত্র ডকুমেন্টস সেগুলো তারিখ সহ নির্ধারণ করে দেওয়ার জন্য এই এই করেছে। খুব আধুনিক কাজ করেছেন, মিলিটারি ক্যান্টনমেন্ট তৈরি করেছেন, বেতন সিস্টেম চালু করেছেন, সেন্সাস বা গণশুমারি করেছেন। গণশুমারি না করলে তো এলাকায় কিরকম কতজন লোক আছে, ছেলে কতজন, মেয়ে কতজন, কোন ধর্মের কতজন, এগুলো কিছু বুঝবে না। এখন এগুলো দরকার কেন? দেখাচ্ছে এখানে কোনো ডিজেবল লোক আছে কিনা, কোনো উইডোস আছে কিনা যাদেরকে হেল্প করতে হবে সরকারের পক্ষ থেকে, এগুলোর জন্যই সমস্ত বিষয়। বা নন মুসলিম যারা আছে তাদের কয়জন, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান কয়টা, যদি তারা কোনো ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে, এগুলো সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য তিনি সেন্সাস করেছেন। তারপরে তিনি সুরা ব্যবস্থাটাকে সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দান করেছেন এবং দুইটাকে ভাগ করেছেন, মজলিস সুরা আম, মজলিস সুরা খাস, যে বর্তমানে আপার হাউস, লোয়ার হাউস, পার্লামেন্ট, ক্যাবিনেট, এরকম যে ভাগগুলো পরামর্শ সভার জন্য তিনি আলাদা আলাদা বিভক্ত করেছেন সেগুলো তিনি সে সময় করেছেন। আর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করেছেন। হ্যাঁ, এখনো বর্তমানে তোমার ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে বিশেষ করে যারা দায়িত্ব পালন করে এদের যে অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ, এদের কোনো ক্ষমতা ছাড়ার পরে এদের কোনো আলাদা কোনো ইনকাম থাকে না, এরা কোনো আলাদা অবৈধ সম্পদ ইনকাম করে না। কারণ কি? এরা অ্যাকাউন্টেবিলিটি, কারণ তার বিচার হবেই। হ্যাঁ, আর তিনি এরপর একটা কাজ করেছেন, জুডিশিয়ারিকে সম্পূর্ণ আলাদা করে বলেছেন, যেন জুডিশিয়ারির উপর খলিফার কোনো হস্তক্ষেপ না থাকে, তারা যেন স্বাধীনভাবে ভয়হীন হ্যাঁ বিচার কার্য পরিচালনা করতে পারে, যেটা এখন বর্তমানে আধুনিক বিশ্বতে বিশ্বে আছে। হ্যাঁ, তাহলে উমরের যে বিষয়গুলো, হ্যাঁ, এবং জমি আবাদ করার জন্য একটা পলিসি গ্রহণ করা, হ্যাঁ, যে যদি দুই বছরের চেয়ে বেশি অনাবাদী থাকলে উনি দখল করে ফেলবে, এরকম বিভিন্ন বিষয় আসলে বিষয়গুলো আছে। এগুলো উইকিপিডিয়া তো আছে তোমার, ওই যে ওয়েবসাইটটাতে একটু কম করে আছে ইসলামিয়াত, এটাতে একটু ছোট করে আছে, এটা এক্সপানশন সহ দিলে তাহলে ওটা দেখবেন। এখন আসলে এক্সপানশন অফ উমর, উমরের সময়ে কি কি এক্সপানশন হয়? হ্যাঁ, আমরা একটু আলোচনা করবো এটা। একটু উমরের তোমরা ওখানে ওই ব্লগ সাইট যেটা ইসলামিয়াতের আছে ওলেভেল, তোমরা ওইটাতে উমরের ওখানে চলে যেতে পারো। ওখানে একদম সুন্দর করে সংক্ষিপ্ত ভাবে এক্সপানশন একটা আছে, দেখো ওখানে একদম সুন্দর করে দেওয়া আছে। প্রথমে আবুবকর যুগ থেকে এক্সপানশন শুরু হয়েছে, প্রথম মুসলমানদের সাথে পার্সিয়ানদের যুদ্ধ হয়, যেমন নামারিক যুদ্ধ, ব্যাটল অফ ব্রিজ, ব্যাটল অফ ওয়াইফ, ব্যাটল অফ কাদেসিয়া, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে পার্সিয়ানদের সাথে কাদেসিয়া। পার্সিয়ানদেরকে সাসানিক এম্পায়ারও বলে, পার্সিয়ান এম্পায়ারও বলে, অথবা ইরান সেন্ট্রিক এম্পায়ারও বলে। হ্যাঁ, মোটামুটি ইরান হচ্ছে তার রাজধানী। সবচেয়ে সাসানিদের বিরুদ্ধে বড় যুদ্ধ যেটা হয় এটা হচ্ছে যে কাদেসিয়া, এটা তোমার সাআদ ইবনে আবি ওয়াক্কাস নেতৃত্বে হয়। এরপরে রাজা ইয়াজদিগার যেটা, সে মাদায়েন পালায় যায়, জারুলা নামক জায়গায় সেখানে তাকে ক্যাপচার করা হয়, তাকে ডিফিট করা হয়। এরপরে পার্সিয়ানদের সাথে সর্বশেষ যেটা যুদ্ধ হয় এটা হচ্ছে যে ব্যাটল অফ নিহাওয়ান, হ্যাঁ, 642 খ্রিস্টাব্দে ওখানে লেখা আছে। এরপরে উমরের যুগে, আবুবকর যুগ থেকে শুরু হয় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা, যেমন ব্যাটল অফ ইয়ারমুক, ব্যাটল অফ ইয়ারমুক এর তো যুদ্ধের মধ্যখানেই হযরত আবুবকর মারা যান, এরপরে হযরত আলী উমর আসেন। ব্যাটল অফ ইয়ারমুকে খালেদ বিন ওয়ালিদ অনেক অনেক বীরত্ব দেখান এবং তার পরামর্শে বিশ্ব যুদ্ধের পরিবর্তন করা হয়, স্ট্র্যাটেজি পরিবর্তন করা হয়। কিন্তু এই যুদ্ধে উমরের নিয়োগ করা সেনাপতি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। পরবর্তীতে উমর জেরুজালেমের সাথে ট্রিটি করে, সিরিয়ার সাথে ট্রিটি করে, তারপরে সেখানে মুসলমানরা চলে আসে, তারা জিজিয়া দেওয়ার জন্য মানে এগ্রি করে। পরবর্তীতে আমর ইবনুল আসকে দিয়ে ইজিপ্ট দখল করা হয়। এভাবে মোটামুটি সাসানি সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যের মাজা মেরে দেওয়া হয়, এটা হযরত উমরের আমল হয়েছে। এরপরে হচ্ছে যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিরকম প্রশ্ন আসছে, ওখানে পড়ে দেখো তো, আজকে উসমানের প্রশ্নটা কিরকম, পড়ে দেখো একটু, পড়ে দেখো তো।
এটা ইংলিশের, তোমরা পড়ো ইংলিশ, ইংলিশম্যান, ইংলিশম্যান কই? ইংলিশ তো মনে হয় একজনও নাই। আচ্ছা আসি স্যার। ও তুমি একজনই আছো শুধু, আর কেউ নাই? জি স্যার আছে। ওই তোমার আসলে আরেকজন আছে, ইমতিয়াজ। এরকম কোয়েশ্চেন আসতে পারে। তার এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কি অবদান ইসলামের জন্য, একদম শুরু থেকে কিন্তু বয়ান করতে হবে, খেলাফতের আগে খেলাফতের পরে। খেলাফতের আগে হচ্ছে উনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন, রসুলের মেয়ে বিয়ে করেছেন। প্রথমে তিনি আবেসিনিয়া হিজরত করেছেন, ওখান থেকে এসে মদিনায় আসলেন। মদিনায় এসে বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম, তারপরে বাহন, এই দান সৎকা করা, আর এমনি দান সৎকা করা, একদম খোলা খোলা দান সৎকা করতেন। আর মুসলমানদের বিজনেস প্রতিষ্ঠা করেছেন তিনি মদিনায় এসে, যেহেতু তিনি জাত ব্যবসায়ী, বিজনেস প্রতিষ্ঠা করেছেন মুসলমানদের, বিশেষ করে যারা এই মহাজির, মহাজির যারা যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, তারা কিন্তু গরিব ছিলেন বেশি। তিনি মোদারা বা মোশারাকা মোরাবাহা সিস্টেমে, যেটা রাসূলের নির্দেশনায়, ব্যবসা বাণিজ্য করে মুসলমানদেরকে মোটামুটি ধনী বানিয়ে ফেলছেন। কারণ ইহুদিরা ইউজারি ইউজারের ব্যবসা করে করে মদিনার ইকোনমিক্স দখল করে রেখেছিল। মানুষ তো এখন আর ইয়া নিচ্ছে না, মানে লোন নিচ্ছে না ইহুদিদের কাছ থেকে, মানুষ ডাইরেক্ট ব্যবসা করতেছে। হ্যাঁ, এই শেয়ারিং ব্যবসা করতেছে ডাইরেক্ট, শেয়ার মার্কেট, হ্যাঁ, যেটা মোদারা বা মোশারাক, এটা করে মুসলমানদের হাতে উনি নিয়ে আসলেন। এরপরে ওনার রসুলের আর একটা মেয়ে তিনি বিয়ে করেছেন। তারপরে খলিফা হওয়ার আগেও তিনি আবু বকর, উমর, উমরের কথা একদম বিনা ব্যাখ্যে তিনি গ্রহণ করেছেন, বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন। তারপরে খলিফা হওয়ার পরে ওনার সময়ও অ্যাডমিনিস্ট্রেশনটা আগের মতোও ছিল, উমরের মতোও ছিল, তবে ওনার সময়ে আরো কিছু দেশ মুসলমানের হাতে চলে আসে, বিশেষ করে আফ্রিকা এবং ইউরোপের কিছু দেশ, একদম সাইপ্রাস পর্যন্ত মুসলমানরা চলে গেছে, ডাইরেক্ট গ্রিকের সাথে যুদ্ধ করেছে মুসলমানরা, একদম ইতালি দিকে। তারপরে এদিকে তোমার কাজাখস্তান, উজবেকিস্তান, এই যে খোরাসানের বিশাল এরিয়া যখন দখল হয়ে গেছে তার সময়ে, এবং ওইদিকে তিউনিশিয়া, তারপরে আলজেরিয়া, লিবিয়া, এই সমস্ত এলাকাগুলো এলাকাগুলো ওনার আমলে বিজয় হয়ে গেছে। এগুলো হচ্ছে এক্সপানশন, ওনার সময়ও কম অনেক এক্সপানশন হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনটা উনি মোটামুটি আগের মতো রেখেছেন। হ্যাঁ, দুই একটা প্রভিন্স বেড়েছে, ওই আগের মতো ছিল, তবে উমর যেভাবে খুব স্ট্রিক্টলি তিনি অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে নিয়ে আসতেন, উসমান সেই তুলনায় একটু কম ছিলেন। উমর তো এই বেতন কম দিত, উসমান বেশি বেশি বেতন দিত, উনি একটু দিল খোলা টাইপের ছিল। এই হচ্ছে উসমানের অবদান। হ্যাঁ, যদি তোমাদের পরীক্ষা এগুলো ইয়াতে আছে, মোটামুটি ওই যে ইসলামিয়া তো সাইটটাতে আছে, যদি সেখান থেকে তুমি লিখতে চাও লিখতে পারবো, অন্য কোনো জায়গা থেকে লিখতে পারো, কোনো সমস্যা, এখানে কোনো একটা জিনিস ওখান থেকে লিখতে হবে, এরকম কোনো বিষয় নেই। এরপরে উসমানের বিরুদ্ধে কিছু চার্জ, এটা এখানেও আছে, আরো একটা সাইট তোমাদের কোন আমি দিয়েছিলাম, এই আরব আরব নিউজ এর একটা তোমাদের একটা সাইট দিয়েছিলাম না, সব পাইছিলে ওটা? হ্যাঁ, আমরা পাইছি স্যার, আমাদেরকে দিয়েছেন একটা। কে পায় না এটা? আমরা পাই নাই তো স্যার। তোমরা কোন কোন ডিপার্টমেন্ট বলো, কোন ডিপার্টমেন্ট বলো, আমি ওই ডিপার্টমেন্টকে দিয়ে দিচ্ছি। এটা কারা পায় নাই? ইয়েলেন স্যার, নাসিটিও পায় নাই। আচ্ছা, আমি এক মিনিট একটু আমাকে সময় দাও। এটা হচ্ছে যে আরব নিউজের একটা, ওখানে একটা আর্টিকেল আসছে, ফলস অ্যাকিউজেশন এগেইনস্ট উসমান, তোমরা এটাও লিখবা, এটাও পড়বা, আর ওই অ্যাকিউজেশন এগেইনস্ট উসমান যেটা ওই ও লেভেলের ওখানে আছে ওটাও লিখবা। তাহলে কে কে পাও নাই? ত্রিপলি পাই নাই, ফার্মেসি পাই নাই, আমি দিয়ে দিচ্ছি।
তারপরে চিপুলি পেয়েছো এখন দিয়েছি পেয়েছো চিপুলি এখানে মূলত কি কি বিষয় ওনার বিরুদ্ধে অভিযোগ আনা আছে? একটা হচ্ছে যে উনি নাকি অর্থ আত্মসাত করেছে, এটা একদম ভুয়া কথা। হ্যাঁ, কারণ ওনার মতো একদম ধনী লোক, উনি নাকি উনি তো বাইতুল মাল থেকে কোনো টাকাই নিতেন না, বেতনে নিতেন না, উনি কিভাবে তবে এটা সত্য যে কোন কোন ঐতিহাসিক বলেছেন ওনার নিয়োগ করা কিছু খুব কাছের লোক, যাদের যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সেরকম দু একজন অর্থ আত্মসাত করতে পারে বলে ধারণামূলক ভাবে ঐতিহাসিকরা বলেছেন। যেমন মরওয়ান ইবনে হাকিম আছে, আরো কয়েকজন আছে যাদের সম্পর্কে ইতিহাস অনেক রিসার্চ করেছে, এরকম কিছু মানুষ করেছে। এখন নাম হয়ে গেছে উসমানের, উসমান তো সরাসরি অভিযোগ পাইলে সাক্ষী পেলে বিচার করছে। হ্যাঁ, এটা একটা একটা বিষয়। দুই নম্বর হচ্ছে যে উনি নাকি আত্মীয় স্বজনকে বেশি বেশি বরাদ্দ দিয়েছে, তো এটা নিয়ে মোটামুটি আমিও কয়েকটা করেছি, দেখে বিভিন্ন জায়গায় পড়েছি, দেখা যাচ্ছে যে এটা আসলে সত্য না। উনি আত্মীয় স্বজনকে বাইতুল মাল থেকে টাকা দেন, টাকা দিয়েছে নিজের পক্ষ থেকে। এখন মনে করো বাইতুল মাল থেকে সবাই সমানভাবে পেয়েছে, এখন উনি কি করছে, নিজের তরফ থেকে ওনার আত্মীয় স্বজনকে উনি আর একটু বাড়াই বাড়াই দিচ্ছে। ওটা তো উনি বাইতুল মাল থেকে দেন, নিজের তরফ থেকে তো মানুষ যা কিছু তাকে দেবে, এবং আত্মীয় স্বজনকে দেওয়াটা যেহেতু সবচেয়ে বেশি তার দায়িত্বের মধ্যে পড়ে, প্রতিবেশী বা আত্মীয় স্বজন, এই জন্য তাদেরকে একটু বেশি দিয়েছেন। হ্যাঁ, এটা তো অভিযোগ হতে পারে না, কিন্তু এরপরও এটা ছড়া দিয়েছে একদম, কারণ কিছু মানুষও দেখছে আশেপাশে যে ওর আত্মীয় বেশি পাইছে, তো বেশি পাইছে এটা তো হযরত ওসমানের নিজের পক্ষ থেকে দিছে, তো নিজের পক্ষ থেকে তো যে কোনো মানুষকে দিতে পারে। ওরা তো বাইতুল মাল থেকে দেন নাই, এবং উনি শপথ করে বলেছেন আমি বাইতুল মাল থেকে একটা কানা করিও আমার আত্মীয় স্বজন কন্যাভাবে দিনে সব সমান ভাবে বরাদ্দ মাল তারাও পেয়ে গেছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি যেটা এক্সট্রা ভাবে দিয়েছি সেটা আমার পক্ষ থেকে দিয়েছি। হ্যাঁ, এবং আমি চাই আত্মীয় স্বজনের হক যথাযথ পালন করতে, এই আত্মীয় স্বজনের এবং উসমানদের এই জিনিসটা আগে থেকে ছিল। আচ্ছা, এটা গেল একটা। এরপরে বলা হচ্ছে যে উনি আত্মীয় স্বজনকে ক্ষমতায় বিভিন্ন জায়গায় বসিয়েছেন, ওনার জীবনের একদম শেষ দিকে এসে দেখা যাচ্ছে উনি এরকম কাজ একটু করেছেন, বিভিন্ন গভর্নরদেরকে নিয়োগ দিয়েছেন যেগুলো ওনার বংশের, এইটারও একটা ব্যাখ্যা আছে। উনি মনে করতেন দায়িত্ব পালন করা মানে দুনিয়াবী স্বার্থ হাসিল করা না। বর্তমানে যেভাবে আমরা নেতা হতে চাই, এমপি হতে চাই বা মন্ত্রী হতে চাই, যে আমাদের দুনিয়ার একটা বিশাল প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে আমরা লোভের কারণে এগুলো হতে চাই, কিন্তু সেই সময়ের নেতৃত্বটা সেরকম ছিল না, সে কারণে নেতৃত্ব নেওয়া মানে হচ্ছে স্যাক্রিফাইস করা। উনি চিন্তা করলেন আমি যে আত্মীয় স্বজনকে আমার আমি যে নিজে তাদেরকে যে এভাবে দান সৎকার করি বা ইয়া করি, আত্মীয় স্বজনের এই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করা দরকার। ওই জায়গা থেকে তিনি আত্মীয় স্বজনকে বিভিন্ন গভর্নর পদে পদায়ন করেছেন। এখন তার বিরুদ্ধে আরেকটা রিউমার ছড়া ছিল যে উনি আত্মীয় স্বজন অন্যায় করলো প্রশ্রয় দেন, বরং অথচ এটা সত্য না। একজন আত্মীয় তার, উনি একটা গভর্নর, ওনার বিরুদ্ধে একটা মদ পান করার একটা অভিযোগ আসছে, তো ওনাকে উনি ডাকছে তুমি কি মদ পান করেছো? উনি শপথ গ্রহণ করে বলছে আমি পান করিনি, তবে ওনার বিরুদ্ধে দুজন সাক্ষী দিয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের সাধারণ মানুষ, এরা মিথ্যা কথা বলেছে এরকম কোনো প্রমাণ নেই। এই জন্যেই উনি বললেন আলীকে, আলী ছিলেন সেই সময়ের চিফ জাস্টিস, ওনাকে বললেন তুমি এই গভর্নরের বিরুদ্ধে মানে শাস্তি এক্সিকিউশন করো। তখন তিনি ওই সময়ের যারা ইয়া থাকে, ওই যে পিটাই যেরকম মানুষ থাকে, ওনাদেরকে দিয়ে আলিদুল্লাহ নিজেই এই শাস্তি বাস্তবায়ন করলেন, হ্যাঁ, এবং শাস্তি প্রয়োগ করলেন। তাই ওটা অবশ্য তিনি তার নিকটাত্মীয় ছিল, হ্যাঁ, গভর্নর ছিল। ইতিহাস বলেছে অনেকদিন পরে ইতিহাসে আবিষ্কৃত হয়েছে যে আসলে ওনাকে ষড়যন্ত্রমূলক ভাবে মদ খেয়েছে বলে উপবাদ দেওয়া হয়েছে। আসলে মূলত তিনি মদ খাননি, উনি একজন বড় মানে একজন সাহাবি বা তাবেঈ পর্যায়ের লোক,
কখনো এই কাজ করতে পারেন না, ওলামারা মুহাদ্দিসগণ তার হাদিস গ্রহণ করে নিয়েছে। হ্যাঁ, তাহলে তাহলে কি হলো, এই যে মানুষ আসলে রিউমার ছড়ায় একটা মানে নিরাপরাধ মানুষকে অপরাধী বানিয়ে গেছে। এই ঘটনাটি উসমানের আমলে শুরু হয়েছে, এই ধরনের ঘটনা রিউমার ছড়ানো, যেটা আসলে অনেকেই বলেছে, অনেক ঐতিহাসিক বলেছেন আবদুল্লাহ ইবনে সাবা নামক এক ইহুদি যে রোমানদের প্ররোচনায় সে মূলত ইহুদি ধর্মের লোক ছিল, হ্যাঁ সে মুসলমান সে যে মুসলমানদের মানে জনগোষ্ঠীর মধ্যে ঢুকে ইসলামের প্রচার করতেছে এরকম করে দেখায়, বেশি জিজ্ঞাসা করে সে উসমানের বিরুদ্ধে বিভিন্ন রকমের মানে মানে ইয়া ছড়াইছে। আরেকটা হচ্ছে যে আম্মার ইবনে ইয়াসিরকে নাকি মারতে মারতে একদম পেট ফুড়া করে দিচ্ছে উসমান দে দ্বারা, এরকম একটা অভিযোগ। অথচ এই আম্মার ইবনে ইয়াসিরকে কত ভালোবাসতেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওনাকে আদর মহব্বত করতেন, যেহেতু রসুলের খুব মহব্বতের সাহাবি ছিলেন আম্মার ইবনে ইয়াসির, যিনি ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হ্যাঁ ইয়াসিরের ছেলে, সে আম্মার রাদিয়াল্লাহু আনহু, যিনি পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমলে ইন্তেকাল করে মানে শহীদ হয়েছিলেন এই সিফিনের যুদ্ধে। সেই আম্মার রাদিয়াল্লাহু আনহুকে নাকি মারে পেটফুটা করে দিতে পারে, পেটফুটা করে দিলে উনি উনি তো আরো উসমানের পরে অনেকদিন জীবিত ছিল। হ্যাঁ, এবং উসমান রাদিয়াল্লাহু আনহু যখন দেখছে বিভিন্ন প্রভিন্সের মধ্যে রিউমার ছড়ানো হচ্ছে বা বিদ্রোহী সৃষ্টি হচ্ছে, তখন একটা কমিটি করে আম্মার ইবনে ইয়াসিরকে প্রদান করে আর কয়েকজন সাহাবিকে দিয়ে পাঠানো হয়েছিল। এটা পরের ঘটনা, যদি উসমান তাকে মেরে ফুড়া করেছেন তাহলে কি একটা কমিটি প্রদান করে আবার এরকম একটা দায়িত্ব পালন করতে উনি পাঠাতে পারেন? হ্যাঁ, কিন্তু আসলে সে সময় যেহেতু মানুষ কথা মানুষের কথাকে মানুষ বিশ্বাস করতো, মানুষের প্রতারণা করতে পারা নাই মানুষ মনে করতো, রসুলের যুগে আবু বকর উমরের যুগে মানুষ দেখছে যে কিরকম শাসন, মানুষ মনে মানুষ কোনদিন মিথ্যা কথাই বলতো, হ্যাঁ প্রতারণা করতো না, হ্যাঁ কেউ কারোর উপর হামলে পড়তো না। এই জন্যই তো আবু বকর উমরের মতো মানুষ একটা গাছের ছায়ায় শুয়ে পড়তেছে, তারপরে সেই জেরুজালেমে যাচ্ছে একা চলে যাচ্ছে, ওখানে যাচ্ছে একা চলে যাচ্ছে, কোনদিন নিজের নিরাপত্তার বিষয়ে চিন্তা করে নাই, মানুষগুলোকে সেরকম করে গড়ে তোলা হয়েছে। কিন্তু সেই কারণে যে কিছু কুসক্রিমহল ঢুকে পড়ছে বাইরে থেকে এসে, এবং তারা যে প্রতারণা করতে সাধারণ মানুষকে, সাধারণ মানুষ বুঝতে পারে তারা এটাকে সত্যি হিসেবে মেনে নিয়েছে। একজন আবদুল্লাহ ইবনে সাবা যেরকম দাড়ি টুপি নামাজ দোয়া তার হয়তো কপালে দাগ পড়ে গেছে, এরকম একজন লোক হ্যাঁ সবসময় জিকিরের কথা বলে, তারপরে আখিরাতের মুখিতার কথা, রসুলের প্রেমের কথা বলে, আল্লাহর প্রেমের কথা বলে, ইমানের কথা বলে, সে লোক কি আর মিথ্যা কথা বলতে পারে? এরকম একটা ধারণার কারণে ওই সময় বেশ কিছু প্রতারণা রিউমার ছড়ানো হয়েছে। আরো একটি রিউমার ছড়ানো হয়েছিল হযরত উমর বিরুদ্ধে, যেহেতু কোরআন পড়াই ফেলছে, অথচ উনি ব্যক্তিগত ভাবে কোনো কোরআন পড়াই নাই, উনি কোরআনের একটা ল্যাঙ্গুয়েজ কে ছড়িয়ে নেওয়ার জন্য, যেহেতু এটা নিয়ে বিভিন্ন কোরআনের পড়ন পাঠন এই সমস্ত বিষয় নিয়ে যখন মারামারি হচ্ছে, মানুষ কোন হয়ে যাচ্ছে, তখন তিনি একটাকে ভাষাকে স্ট্যান্ডার্ড মনে করে যে কোরআনটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সংকলন করেছিলেন, সেই কোরআনটাকেই বিভিন্ন প্রভিন্সে তিনি এটা পাঠিয়ে দিয়েছিলেন। আর বাকি যেখানে যেখানে পাওয়া গেছে বিভিন্ন অন্যান্য উচ্চারণের যে লিখিত রূপগুলো সেগুলোকে তিনি পড়াই দিয়েছিলেন, এটা তিনি নিজে 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 করেন না, এটা সাহাবীদের পরামর্শ নিয়েই করেছে। তারপর বলছে আবুদর বিপারীকে বলে দেশ থেকে কোথাও মানে বাইরে কোনো দেশে এক্সাইল করেছে, হ্যাঁ অথচ ওনাকে জাস্ট মদিনায় আনা হয়েছে, উনি আগে সিরিয়া ছিলেন, কারণ উনি একটা মতবাদ প্রচার করা শুরু করলেন যে একদিন বা দুদিনের চেয়ে বেশি খার জমা করে রাখা যাবে না, এটা কবিরা গুনাহ হবে, এটা এটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তখন ওনাকে মানুষ বললো যে আমাদেরকে তো উসমান দেওয়ানো খাবার ভবিষ্যতের জন্য জমা রাখতে বলেছেন বা সম্পদ জমা রাখতে বলেছেন, তখন তিনি উসমানের বিরুদ্ধে বললেন যে উসমান তাহলে ইসলামচ্যুত হয়ে গেছে। তো এরকম একটা একজন খলিফার বিরুদ্ধে এত বড় কথা একজন বড় সাহাবির মাধ্যমে বলা, তো এটা আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই জন্য উসমান দেওয়ানো তাকে সসম্মানে সিরিয়া থেকে মদিনায় নিয়ে আসছে। তো উনি মদিনায় একটু রাগ করছে, উনি আসলে বেশি লেভেলের ইসলাম পালনকারী একজন লোক, হ্যাঁ উনি একটু রেগে একটা একটা বাগানে অবস্থান করছে। তো সেখানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিছু মানুষ পাঠাই বা সরকারি কর্মচারী দাস দাসী দাস পাঠিয়ে বললেন তোমরা এই আবুজার গিফারির খেদমত করো। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা মোটামুটি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে। দুইটা বিষয় উনার পেপারে আসতে পারে, একটা হচ্ছে ওনার অবদান হিসেবে কথাগুলো লিখতে বলতে পারে, অথবা আরেকটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ গুলো আসছিল তোমরা সেগুলো জাস্টিফাই। এখন আমরা চলে যাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হ্যাঁ, আলীরাজুল আহমদ বিষয় হচ্ছে যে ওনারও প্রশ্ন আসতে পারে অবদান গুলো লিখে শুধু মুসলিম উম্মার কল্যাণ দিকে কি অবদান রেখেছেন, অনেক অবদান রেখেছেন রসুলের যুগে এবং রসুলের পরের যুগে, এগুলো আবার ওই লেভেলের ওখানে সুন্দর করে দেওয়া আছে অবদান গুলো, এগুলো যে কোনো জায়গায় থাকবে। তোমরা যদি বলো যে কন্ট্রিবিউশনস অফ আলীরাজুল আহমদ টু ইসলাম এন্ড মুসলিম উম্মা দিলে যে কোনো জায়গা থেকে চলে আসবে, হ্যাঁ তোমরা যে কোনো জায়গা থেকে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। আর একদম ইসলাম প্রচারের শুরু থেকে উনি একদম ভালোভাবে ওনার সাথে থেকে যখন যেটা বলেছে সেটা শুনেছেন, মৃত্যুর পরোয়া করেন নাই। হ্যাঁ, তারপরে উনি নিজেও বলতেন যে হযরত মুসা আলাইহিস সালামের যেমন হারুন একটা ভাই ছিল, তুমি আমার সেরকম ভাইয়ের মতো। এখানে ভাই মানে এটা ওই ভাই না, এটা হচ্ছে ডাইরেক্ট ভাই না, যেহেতু উনি চাচাতো ভাই ছিলেন, চাচাতো ভাইকে তো মানুষ ভাই বলে, সেই হিসেবে ভাই। আমার ভাইকে কিভাবে ওনার মেয়ে বিয়ে দিচ্ছেন বিষয়টা এরকম না, তখন তো নিজের আপন কাজিন কে মেয়ে বিয়ে দেওয়া, তারপরে অথবা নিজের ফুফাতো বোনের সাথে নিজের ছেলের বিয়ে হতে পারে, হ্যাঁ ফুফাতো বোনের সাথে কাজিনদের সাথে, পিতা মাতার কাজিনদের সাথে তার ছেলে মেয়ের বিয়ে হতে পারে, এটা মাহারাম না, এখনো হতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে হয় না আর কি। হ্যাঁ, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ওনাকে আসাদুল্লাহ বলা হয়েছে, বিশেষ করে খাইবারের যুদ্ধে উনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন। এরপরেও উনি খলিফা হওয়ার পরে একচুল পরিমাণ ইসলাম ত্যাগ করেন নেই, উনি বিচারের বিষয়টাকে মানুষের হাতে তুলে দেন নেই, তারপরে একদম উনি পরামর্শ সভা চালু রেখেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, বাইতুল মাল শক্ত হাতে তিনি অ্যাকাউন্ট মানে ইয়ে করেছেন, এবং বিভিন্ন ওনার সময়ে সিরিয়া বাদ দিয়ে যে সমস্ত প্রভিন্স গুলো ছিল ওমরের মতো করে সবগুলো কর্মকর্তা কর্মচারীর অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করেছেন, এই কাজগুলো কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন, পরেও করেছেন, হ্যাঁ খেলাফতের পরেও। তবে ওনার সময়ে একটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে তালহা জুবায়ের এবং হযরত আয়েশার নেতৃত্বে হয়েছে, আর একটা হচ্ছে যে জঙ্গে সিফিন, যেটা